সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। কারণ হস্তরেখা বিষয়ক ভিডিও আপনারা দেখতে অনেকেই আগ্রহী, এর জন্য আজকের হস্তরেখা বিষয়ক এই ভিডিওটি তৈরি করা। আজকের ভিডিওটি 99% মানুষের একমত হবেন, এই ভিডিওটির টপিকসটি হাতে টাকা থাকছে না, টাকা ধরে রাখার উপায় কি, হাতে টাকার রেখা কোনটি, টাকা থাকে না কেন, হাতে টাকা থাকে না কেন, এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। ম্যাক্সিমাম কাস্টমার মূলত অর্থনৈতিক প্রশ্নগুলো করেন, যেন তার হাতে কেন টাকা থাকে না, ইনকাম সোর্স তার কেন হচ্ছে না, আয়ের থেকে ব্যয় কেন হয়ে যাচ্ছে বেশি। এই বিষয়গুলো নিয়ে আজকে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। কোন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার হাতের সাথে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমে হাতের রেখাগুলো আপনাদের সাথে পরিচয় করে দিই। এটি হচ্ছে বুধের আঙ্গুল, এটা হচ্ছে রবির আঙ্গুল, এটা হচ্ছে শনির আঙ্গুল, এটা হচ্ছে বৃহস্পতির আঙ্গুল, এটা হচ্ছে শুক্রের আঙ্গুল। এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা, এই রেখাটি হচ্ছে শিরু রেখা, এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা, আর এই রেখাটি হচ্ছে আয়ু রেখা। হাতে টাকা থাকবে কোন চিহ্ন থাকলে, যদি ভাগ্য রেখা থেকে একটি রেখা রবির দিকে যায়, গিয়ে এইভাবে হয়, তাহলে বুঝবেন যে আপনার হাতে টাকা পয়সা আসবে, এবং টাকা পয়সা আসলে টাকা ধরে রাখার চেষ্টা আপনাকে করতেই হবে। এই রেখা থাকলে আপনি হাতে টাকা পয়সা ধরে রাখতে পারবেন। যদি ভাগ্য রেখা থেকে একটি রেখা রবির দিকে যায়, তাহলে আপনার হাতে প্রচুর পরিমাণে টাকা আসার সম্ভাবনা থাকবে। যদি ভাগ্য রেখা থেকে আরেকটি রেখা বুধের দিকে যায় এবং এই রেখাটি এইভাবে মিলিত হয়, তাহলে বুঝবেন ব্যবসা বাণিজ্য করে আপনি প্রচুর টাকা পয়সার মালিক হবেন। ব্যবসা বাণিজ্য করে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, ব্যবসা বাণিজ্য করে আপনি অনেক উন্নত জীবনযাপন করতে পারবেন, ব্যবসা বাণিজ্য করে আপনি টাকা পয়সার মালিক হবার প্রবল সম্ভাবনা আছে। টাকা থাকে না কেন, যদি কোনো জাতক জাতিকার হাতের এই স্থানে শনির স্থানে এই ধরনের ক্রস চিহ্ন থাকে এবং শনির এই স্থানগুলোতে মুদ্রা চিহ্ন থাকে, অনেকের হাতে শনির এই স্থানগুলোতে মুদ্রা চিহ্ন থাকে, এর জন্য দেখবেন এই জাতক যত টাকা আয় করেন না কেন, তার হাতে কখনোই টাকা থাকবে না, আয়ের থেকে তার ব্যয় হয়ে যাবে বেশি, লোন হয়ে যাবে, ঋণ হয়ে যাবে, এবং মানুষ তার কাছে প্রচুর টাকা পাবে, মানুষের দেনা তিনি পরিশোধ করতে পারবেন না। এই ধরনের রেখা যাদের থাকবে, তিনি প্রচুর টাকা ইনকাম করবেন ঠিকই, কিন্তু টাকা তার সেভিংস হবে না। টাকা ধরে রাখার এটি একটি কৌশল বলা যেতে পারে। যদি কোনো জাতক জাতিকার বৃহস্পতির স্থানে এই ধরনের রেখা থাকে, শনি থেকে বৃহস্পতিতে এই ধরনের চিহ্ন থাকে, এই যে চিহ্নটি ভালো করে আপনারা ক্যামেরায় লক্ষ্য করে দেখুন, বৃহস্পতি থেকে শনি থেকে এই রেখাটি বৃহস্পতি পর্যন্ত গেছে, যদি এই ধরনের চিহ্ন থাকে তাহলে আপনাকে কৃচ্ছতা সাধন করতে হবে, মানে কৃপণতা আপনাকে করতে হবে, আপনি টাকা ধরে রাখার চেষ্টা আপনাকে করতে হবে। আয়ের তুলনায় আপনার ব্যয় হয়ে যাবে বেশি, কিন্তু ব্যয়টা আপনি সংকুলন করতে হবে, কারণ আপনার হাতে প্রচুর টাকা আসবে, বিজনেস করে চাকরি করে প্রচুর টাকা আসবে, রবির এই রেখাটির কারণে চাকরিগতভাবে তার প্রচুর টাকা আসবে, তিনি যেখানে জব করেন, প্রাইভেট সেক্টরে হোক, সরকারি সেক্টরে হোক, বা যে কোনো বেসরকারি সেক্টরে হোক, বাট তার আয় হবে, কিন্তু তার ব্যয়টা অতিরিক্ত হয়ে যাবে। আর এই রেখাটা যাদের থাকবে ভাগ্য রেখা থেকে বুধ পর্যন্ত, তাদের ব্যবসা বাণিজ্য করে প্রচুর টাকা হবে, ব্যবসার মাধ্যমে তার টাকা আর্নিং হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, শনির এই ক্ষেত্রটি যাদের খারাপ থাকবে, তারা কখনোই টাকা পয়সা ধরে রাখতে পারবেন না এবং টাকা পয়সার মালিক হতে পারবেন না। টাকা ইনকাম করবেন, প্রচুর টাকা ইনকাম করবেন, কিন্তু টাকার মালিক হতে পারবেন না। টাকা থাকে না কেন এবং টাকা ধরে রাখার উপায়টি কি, আজকের বিষয়টি আবারও আমি আপনাদেরকে জানাচ্ছি। যদি কোনো জাতক জাতিকার শুক্রের এই স্থান থেকে রবি রেখা পর্যন্ত একটি যায়, আরেকটি রেখা শুক্রের এই স্থান থেকে বুধ পর্যন্ত যায়, তাহলে বোঝা যাবে এই জাতক বিয়ের পরে প্রচুর টাকা পয়সার মালিক হবেন, শ্বশুরালয় থেকে প্রচুর টাকা পেতে পারেন,
স্ত্রীর মাধ্যম থেকে প্রচুর টাকা পয়সা পেতে পারেন, বিয়ের পরে তার বাড়ি গাড়ি হবার প্রবল সম্ভাবনা আছে এবং তার অর্থনৈতিক ডেভেলপমেন্ট আছে, অর্থ তার যে কোনো ওয়েতে আসবে। তিনি দেশে থাকুন আর প্রবাসে থাকুন, প্রবাসে থাকলে চাকরি করেও, কোম্পানিতে চাকরি করেও তিনি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু ব্যয় হয়ে যাবে তার বেশি। তার যত টাকায় স্যালারি, স্যালারি থেকে তার ব্যয়ের মাত্রাটা বেড়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধু, শনির স্থানে এই ধরনের মুদ্রা চিহ্ন যাদেরই হাতে আপনারা দেখবেন, এই জাতকটি কখনোই টাকা পয়সা ধরে রাখতে পারবে না, কারণ তার হাতে টাকা থাকবে না, তিনি যত চেষ্টা করুন না কেন তার টাকা থাকবে না। আর রাহুর স্থানে এই ধরনের একটা ক্রস চিহ্ন যদি থাকে, তাহলে এই জাতকের আকস্মিক অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হবে, হঠাৎ করে তার অর্থ চলে যাবে। তিনি ধরুন 10,000 টাকা বেতন আজকে পাবেন, গতকালকে থেকে তার এই টাকা ব্যয় হওয়ার সূত্র তৈরি হয়ে যাবে। তিনি কোনোখান থেকে 20,000 টাকা বা 50,000 টাকা পাবেন, দেখবেন ওই টাকা আসার আগেই তার খরচ হওয়ার খাত শুরু হয়ে যাবে, এর জন্য ওই জাতক টাকা ধরে রাখতে পারবেন না। এবং অনেক সময় আমরা করি কি, আমাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খরচ আমরা করি, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জিনিস আমরা ক্রয় করি। এই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জিনিস যখন আমরা ক্রয় করি, তখন কোনোভাবেই আমাদের হাতে টাকা থাকে না বা থাকার কথা নয়, কারণ আমার দরকার হচ্ছে 5 কেজি, আমি যদি সেখানে 8 কেজি কিনে ফেলি বা 10 কেজি ওজনের কোনো প্রোডাক্ট ক্রয় করে ফেলি, সেক্ষেত্রে তো আমার টাকা থাকবে না। মানে হচ্ছে আমি আমার যতটুকু প্রয়োজন তার থেকে বেশি আমি যদি ক্রয় করি, সেক্ষেত্রে কখনোই আমি টাকা সঞ্চয় করতে পারবো না। যদি কোনো জাতক জাতিকার চন্দ্রর থেকে একটি রেখা বুধের দিকে যায়, তাহলে বুঝবেন এই জাতক মানসিক অস্থিরতায় ভুগবেন, তিনি অর্থনৈতিক সমস্যা প্রচন্ড আকারে ভুগবেন, তার প্রচুর অর্থনৈতিক সমস্যা হবে, আয়ের তুলনায় ব্যয় হবে, তার ঋণ বেড়ে যাবে, মানুষ তার কাছে প্রচুর টাকা পাবে, তিনি কোনোভাবে টাকা একজনের কাছ থেকে এনে আরেকজনের টাকা পরিশোধ করবেন, এইভাবে জীবনযাপন করবেন, স্বাভাবিক জীবনযাপন তিনি কখনোই করতে পারবেন না। তিনি আয়ের তুলনায় তার ব্যয় হয়ে যাবে বেশি, এবং এই ব্যয় সংকুলন মেটাতে গিয়ে তাকে নানান পথ নানান মত অবলম্বন করতে হবে। অর্থনৈতিকভাবে আপনাকে সচ্ছল হতে হলে আপনাকে নিজেকে কিছুটা কৃপণতা বোধ করতে হবে। আপনার হাতের রেখা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে দেখিয়ে জেনে নেবেন যে কোন রেখার কারণে আপনি টাকা পয়সা ধরে রাখতে পারছেন না, কোন সাইন বা কোন চিহ্ন হাতে থাকার কারণে আপনার হাতে টাকা আসছে না, বা আপনি ঋণের ঝামেলা থেকে মুক্ত হতে পারছেন না, বা আপনি বিদেশ যাত্রা আপনার সফল হচ্ছেন না, চাকরিগত সমস্যা আপনার হচ্ছে, এই বিষয়টি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন। এরপরে হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার এই জন্ম কুণ্ডলীটি করিয়ে নেবেন। এই যে দেখুন আমার প্রেসক্রিপশন প্যাড, এটি হচ্ছে জন্ম কুণ্ডলী। চন্দ্র কত নম্বর ঘোরে, রাহু কত নম্বর ঘোরে, রবি কত নম্বর ঘোরে, শুক্র কত নম্বর ঘুরে, বৃহস্পতি কত নম্বর ঘোরে, শনি কত নম্বর ঘোরে, ইউরোনাস কত নম্বর ঘোরে, প্লুটো কত নম্বর ঘোরে, বুধ কত নম্বর ঘোরে, প্রত্যেকটি জন্ম কুণ্ডলীর হিসাবটি আপনারা করিয়ে নেবেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। এরপরে নবাংশ কুণ্ডলীটি বিচার করিয়ে নেবেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে সেম পদ্ধতিতে। বিংশত্বরীর মধ্যে মহাদশা বিচারটি করিয়ে নেবেন, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি বিচার, তাহলে বুঝতে পারবেন বর্তমানে আপনার কোন গ্রহটি খারাপ আছে এবং এই গ্রহটি খারাপ থাকার কারণে কি কি সমস্যা আপনার হচ্ছে, বর্তমানে কোন গ্রহটি ভালো আছে, এই গ্রহটি ভালো থাকলে কি কি ক্ষেত্রে আপনি বেনিফিটেড হবেন বা রেজাল্ট পাবেন। এরপরে নবতারা চক্র, এই যে দেখুন এখানে লেখা আছে নবতারা চক্র, নবতারা চক্রটি বিচার করিয়ে নেবেন। এরপরে আপনার চন্দ্র রাশি কি, আপনার গণ কি, আপনার লগ্ন কি, আপনার নক্ষত্র কি, এটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন। মনে রাখবেন কোন জ্যোতিষী কখনো কারো ভাগ্য পরিবর্তন করতে পারেন না, ভাগ্য পরিবর্তনে সহযোগিতা করতে পারেন। এই রকম জন্ম কুণ্ডলীটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে যদি আপনারা না করিয়ে নেন, শুধু হস্তরেখা বিচার করে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। যারা জন্ম তারিখ জানেন না তাদের ক্ষেত্রে সংখ্যাতত্ত্ব বিচার করিয়ে নেবেন। এই যে সংখ্যাতত্ত্ব বিচার, সংখ্যাতত্ত্ব বিচার, ইংরেজিতে আমরা বলি এটাকে নিউমারোলজি ক্যালকুলেশন বা নিউমারোলজি অ্যানালাইসিস। এই নিউমারোলজি অ্যানালাইসিস এবং নিউমারোলজি ক্যালকুলেশন করতে হলে আপনার নামের ফার্স্ট ওয়ার্ড, আপনার মাতার নামের ফার্স্ট ওয়ার্ড, আপনার মায়ের নামের প্রথম অক্ষর ক্যালকুলেশন করে লাস্ট যে ডিজিটটি আসবে সেই ডিজিট অনুসারে আপনার বর্তমান কোন গ্রহটি খারাপ আছে এবং এই গ্রহটি খারাপ থাকলে
কি কি সমস্যা হবে, এই গ্রহটি ভালো থাকলে কি কি বেনিফিটেড হবেন সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন। শুধু হাত দেখিয়ে আপনার অর্থনৈতিক বিষয়ে, পারিবারিক বিষয়ে, সামাজিক বিষয়ে, রাজনৈতিক বিষয়ে, ক্যারিয়ার বিষয়ে, চাকরিগত বিষয়ে বা ব্যবসায়িক বিষয়ে বা ফরেনে আপনি সেটেল হতে পারবেন কিনা, বিদেশ যাত্রা আপনার জন্য ভালো হবে কিনা এটি জানতে পারবেন না। সব কিছু জানতে গেলে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনার জীবনটি সাজালে আপনি সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন। আপনি প্রচুর টাকা আয় করছেন কিন্তু আপনার আর্নিংও ভালো, বাট আপনার সঞ্চয় নাই, আপনার কোনো ধরনের সঞ্চয় নাই। কেন নেই? কারণ আপনার অতিরিক্ত খরচ হচ্ছে এই গ্রহের কারণে। এই গ্রহের কারণে আবার অনেকের দেখা যাবে আয়ের তুলনায় ব্যয় হয়ে যাচ্ছে বেশি, তিনি আয় করতে পারছেন না, তার ইনকাম সোর্স কমে যাচ্ছে। আগে তার কয়েকটা সাইড থেকে ইনকাম আসতো কিন্তু এখন ইনকাম সোর্স কমে যাচ্ছে। এর মানে কোনো নিশ্চয়ই তার কোনো প্ল্যানেট দুর্বল আছে, সেটি হতে পারে রাহু হতে পারে, সেটি হতে পারে শনি, তার দুর্বল আছে। রাহু বা শনি যদি তার দুর্বল থাকে, তিনি শত চেষ্টা করেও কোনোভাবেই অর্থনৈতিকভাবে ডেভেলপ করতে পারবেন না। তার অর্থ আসবে ঠিকই কিন্তু অর্থ জলাঞ্জলি দিতে হবে, মানে হচ্ছে অর্থ পানিতে ঝলে যাবে। তিনি চেষ্টা করার তার যে ত্রুটি থাকবে না, কিন্তু অর্থ ইনকাম করে যদি অর্থ ধরে না রাখতে পারেন, অর্থ কিন্তু আপনার জীবনে বা কারো জীবনে বারবার আসে না। অর্থ যখন আসে গুড টাইম, এটিকে আমরা গুড টাইম বলে। প্রত্যেকটা মানুষের জীবনে পাঁচটা গুড টাইম আছে, তার বয়স ক্যালকুলেশনের হিসাব করলে। এটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আপনারা জানতে পারবেন। তার জন্য গুড টাইম আছে। এই গুড টাইমটি হাতের কোন চিহ্ন মাধ্যমে আপনি জানতে পারবেন, কত বছর বয়সে তার জন্য সবচেয়ে ভালো সময় আসবে, কত বছর বয়সে তিনি বাড়ি গাড়ির মালিক হতে পারবেন, কত বছর বয়সে তার অসুস্থতা হতে পারে, কত বছর বয়সে তার আর্থিক ডেভেলপমেন্ট হতে পারে, কত বছর বয়সে তিনি ঋণের ঝামেলা থেকে মুক্ত হতে পারেন, কত বছর বয়সে তার রাজনৈতিক ক্যারিয়ার বা বিদেশ যাত্রা তার ভালো হবে, সেটি অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে বুঝে তারপরে আপনারা আপনাদের জীবন সাজানোর চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিষয়ক এই ধরনের আরো ভিডিও দেখতে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায়। আপনারা সকলেই ভালো থাকুন।